বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লিফিল ই 400 আইইউ ক্যাপসুল নিয়ে। যদি এই ট্যাবলেট এর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মূলত এই ওষুধটি পুরুষের কিছু গোপন সমস্যা রয়েছে যা একদমই ঠিক হয় না, আর সেই সমস্যাগুলো আপনি বাড়িতে বসে ঠিকঠাক করে ফেলতে পারবেন। আপনার যদি টাইমিং সমস্যা থাকে, অর্থাৎ আপনি বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না, আপনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভালো রেজাল্ট আপনি পাননি, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখেন, তাহলে লম্বা সময় ধরে সহবাস করতে পারবেন। আর যদি আপনার পেনিস একদম শক্ত হয় না, সব সময় নরমও নুয়ে থাকে, এর জন্য আপনি একটি সমাধান খুঁজছিলেন। আপনি যদি এই ওষুধটি অর্থাৎ লিওপিল ই ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার পেনিস অর্থাৎ আপনার গোপন অঙ্গ লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। এই ওষুধ আপনার গোপন অঙ্গে ঠিকঠাক ব্লাড সার্কুলেট হচ্ছে না, আর ব্লাড সার্কুলেট যদি না হয় আপনি শত চেষ্টা করেও পেনিস দাঁড় করাতে পারবেন না, আর পেনিস শক্তভাবে না দাঁড়ালে আপনি কখনও বেশি সময় সহবাস করতে পারবেন না। তাই লিঙ্গে ভালোভাবে ব্লাড সার্কুলেট করে লিঙ্গকে শক্ত করে বেশি সময় ধরে সহবাস করতে এই ওষুধটি সেবন করতে পারেন। আবার এখনকার সময় 35 বা 30 বছর পের হলেই মানুষের অর্থাৎ পুরুষদের সেক্সুয়ালি ক্ষমতা কমে যায়, আর এটির কারণ হচ্ছে ভিটামিন ই। আর ভিটামিন ইটি কিভাবে কাজ করে সেক্সুয়াল সাইটে তা বলে নিচ্ছি। অনেকেই এই ওষুধের ভিটামিন ইর ওষুধের রিভিউ দিলে অনেকে কমেন্ট করেন যে ফালতু, অথবা অনেক ধরনের কমেন্ট করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে এই ছোট্ট কথাটি বলতে চাই যে ভিটামিন ই ওষুধটি পুরুষের শরীরে যে হরমোন রয়েছে, হরমোন সেক্সুয়াল হরমোনটি কাজ করে, এটির নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। যদি পুরুষের শরীরে এই হরমোনটি কমে যায়, সে যদি শত চেষ্টা করে যে ভার্ডামেট, ইডিস্টা এই জাতীয় ওয়ান টাইম ওষুধ যদি শত চেষ্টা করে খায়, তারপরও কোনো লাভ হবে না, তেমন একটি আশানুরূপ ফল পাবে না। তো ভিটামিন ই খাওয়ার ফলে এই পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পাবে। যখন টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পায় তখন সে তার সাথে যদি অন্য কোনো ওষুধ খায় তাহলে সে সেক্সুয়াল সাইডে খুবই ভালো হবে। তো অনেকে প্রশ্ন করেন থাকে যে ভিটামিন ই জাতীয় ওষুধগুলো অর্থাৎ লিওফিল ই অথবা ই ক্যাপ, ই ভিট এই জাতীয় ওষুধগুলো কি যৌন ক্ষেত্রে কী কী ধরনের উপকার পাওয়া যায়, অথবা এটি গ্রহণে কী কী ক্ষতি হতে পারে। আবার অনেকে বলেন এটি গ্রহণে যদি যৌন ক্ষেত্রে কোনো উপকার হয় তবে কতদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায়। তো প্রথমে আবারও বলে নিচ্ছি যে এই ওষুধটির রিভিউ দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ওষুধটি একমি কোম্পানি বাজার করে থাকে, আর এটির জেনেরিক নাম হচ্ছে ভিটামিন ই। তো অনেক পুরুষ রয়েছে মিলন করতে মন চায় কিন্তু পেনিস বা লিঙ্গ একদমই দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না, আর এই সমস্যাটি হয় ভিটামিন ই এর অভাবে। তাই যাদের এই সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করলে তার ওই সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার দেখা গেছে অনেক পুরুষের পেনিসে ভালোভাবে রক্ত চলাচল করতে পারে না, তাই লিঙ্গ রডের মতো শক্ত হয় না এবং এতে সেক্স করতে সমস্যা হয়। তাই এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই লিওপিল ই 400 আই ওষুধটি গ্রহণ করা যেতে পারে। রক্ত ভালোভাবে চলাচল বলতে আমাদের পুরো শরীরে একটি রক্ত চলাচল করে, তেমনইভাবে লিঙ্গ রক্ত চলাচল করে। আর লিঙ্গে যদি রক্ত ভালোভাবে চলাচল না করে তাহলে আপনি শত চেষ্টা করলে আপনার পেনিসকে দাঁড়া করাতে পারবেন না। তার কারণে ভিটামিন ইটি খুবই ভালো একটি মেডিসিন। এবং যে সকল পুরুষদের ধাতু পাতল বা কম, ধাতু বলতে বীর্যকে বোঝানো হয়েছে, পাতল তাই সন্তান হয় না, এই কারণে ওই সকল পুরুষেরা এই সমস্যা থেকে বাঁচতে এই লিওপিল ই ওষুধটি সেবন করতে পারবেন, তাহলে আপনার ধাতু ঠিক হয়ে যাবে। আর যে সকল যুবক বা পুরুষ বিয়ের আগে অনেক বেশি হস্তমৈথুন করেছেন, এর ফলে বিয়ের পর লিঙ্গ ঠিক মতো দাঁড়ায় না বা নুয়ে থাকে, শক্ত হয় না, অর্থাৎ যে কোনো সমস্যায় আপনি এই ভিটামিন ই লিওপিল ই ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন প্রতিদিন 400 আইইউ একটি ক্যাপসুল করে। আবার যে সকল পুরুষ তার স্ত্রী বা পার্টনারের সাথে বেশিক্ষণ সেক্স করতে পারে না, 2-5 মিনিট করার পর বীর্য চলে আসে, ওই সকল পুরুষ এই সমস্যা থেকে বাঁচতে এই লিওপিল ই ওষুধটি সেবন করতে পারেন। আর যাদের বীর্যের অভাব অর্থাৎ সেক্স করার পর ফিল হয় কিন্তু বীর্য বেরিয়ে হয় না, তারা এই ওষুধটি খেতে পারেন, অর্থাৎ এই লিওপিল ই ওষুধটি সেবন করতে পারেন। যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারেন না, তারা এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন।
আর প্লিজ সবার প্রতি রিকোয়েস্ট থাকলো, যারা এই ভিডিওটি এখনও দেখতেছেন এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সামনে অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য যেন অনুপ্রেরণা পায়। তো প্লিজ দয়া করে সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ওষুধটি পাতলা বীর্যকে ঘন করতে কাজ দেয়, অর্থাৎ যাদের বীর্য পাতল ঘন করার জন্য অনেক চেষ্টা করেন বা অনেক কিছু খান কিন্তু কাজ হয় না, কিন্তু যদি এই লিওপিল ই 400 আইইউর ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন তাহলে আপনার পাতলা বীর্যকে ঘন করবে এই ওষুধটি। তো এখন আলোচনা করব এই ওষুধটি কীভাবে আপনারা সেবন করবেন, কোন কোন সমস্যায় কতটুকু পরিমাণ এই ওষুধটি আপনারা সেবন করবেন। যাদের লিঙ্গ দাঁড়ায় না তারা প্রতিদিন সকালে 200 আইইউ এর একটি ক্যাপসুল দুধ অথবা গরম পানি দিয়ে সেবন করবেন এবং রাত্রেও সেম একই নিয়মে সেবন করবেন। আর এই ওষুধটি 200 এবং 400 আয়ুর হয়ে থাকে, তো যাদের লিঙ্গে সমস্যা রয়েছে তারা 200 আয়ু গ্রহণ করবেন সকাল এবং রাত। যারা দীর্ঘ সময় সেক্স করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে 400 আয়ুয়ের একটি ক্যাপসুল দুধ অথবা গরম পানি দিয়ে সেবন করে নেবেন। এবং যাদের বীর্যে সমস্যা রয়েছে তারা প্রতি রাত্রে 200 আয়ুয়ের একটি ক্যাপসুল দুধ অথবা গরম পানি দিয়ে গ্রহণ করে নেবেন। আশা করি এই নিয়মে যদি আপনি 3 মাস এই ওষুধটি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আর অনেকে ভুল করে থাকেন, যে মনে করেন যে এই ওষুধটি আসলে ওয়ান টাইম সেক্সের ওষুধ, আসলে তা না, এই ওষুধটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই শরীরে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি করে, তার কারণে এই ওষুধটি খুবই প্রয়োজন পুরুষের সেক্সুয়াল সাইডে। তো এই লিওপিল ই ক্যাপসুল সম্পর্কে এই পর্যন্ত থাকলো, পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, চেষ্টা করবো আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।